কটকর অন্নপূর্ণা থিয়েটর কলাকার কেবল এক মঞ্চ নুহে এক ভাবাবেগ সবু নাটুয়া ইচ্ছা থাকে মুহরে টিকে রঙ মারি এই মঞ্চে টিকে অভিনয় করা। এই মঞ্চ পড়া ওড়িয়া চলচ্চিত্রর কিংবদন্তী নির্দেশক হর পট্টনায়ক আরম্ভ করে হরিশ মাহতি পর্যন্ত অনেক নামী দামি কলাকার সৃষ্টি করেছে। এই মঞ্চে কত বড় বড় লেখক লেখা অভিনীত হয়েছে। দিন লা সন্ধ্যা হলে কলাপ্রেমী লোক গহলি আউ তাড়ি মাড়ে ফাটি পড়ুলা এই মঞ্চ, কিন্তু আজ পরিবর্তিত সময় ধারার ধীরে ধীরে অলোড়া হয়ে যাচ্ছে এই মঞ্চ। না আগভলি সেই ভিড় অছি, না সেই পুরোনা চমক সোশিয়াল মিডিয়া যুগরে বোধহয় টিকে পছাই যাইছি। তথাপি কিছু কলাপ্রেমী নাটুয়া প্রচেষ্টায় এখানে চালিছি নাটক। আজ বি থিয়েটরকু ভাল পাওয়া মানুষ মানে অন্টা ভিড়ি বঞ্চাই রাখিছন্তি রঙ্গমঞ্চ, নাটক আউ অভিনয়কু। রবিবার সন্ধ্যায় অন্নপূর্ণা থিয়েটরে অভিনীত হয়ে যাইছি নাটক রক্তর রঙ্গ। ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ, ওড়িশা সঙ্গীত নাটক একাডেমি ও অন্নপূর্ণা থিয়েটর বি গ্রুপ কটকর মিলিত আনুকূল্যে নাট্যধারা কার্যক্রমে অভিযান নাট্য সংস্থা পাইকপড়া দ্বারা অভিনীত নাটক রক্তর রঙ্গ মঞ্চস্থ হয়ে যাইছি। এতে মুখ্য অতিথি লে কটক সদর তহসিলদার সুজয় কুমার পতি, কটক জেলা সংস্কৃতি অধিকারী নলিনীকান্ত সাহু, সম্মানিত অতিথি লে কৌশিক দাস এবং রাম পট্টনায়ক। এই নাটকটি রচনা করে নাট্যকার ভাবগ্রাহী দাস। নাটকক নির্দেশনা দিয়েছেন অক্ষয় কুমার রণা, সঙ্গীতরে বিনয় দাস, সহ নির্দেশনার অনেক চৌধুরী শাশ্বত মহাপাত্র। শরদ ভেরাঙ্ক নৃত্য দর্শকঙ্কু বেশ আকর্ষিত করেছিল। দেখুন আজ্ঞা, সিনেমা তো গোটে স্থান ভিন্ন, কিন্তু মঞ্চ সেইটি সৃষ্টি হুয়ে যে জীবন পরিপাটিতে জীবন সামাজিক চলনের জীবনক পরিমাধ্যমে নাটক মাধ্যমে পরিবেষ্টিত করতে জীবনে যা ঘটু থাকে। তো নাটক এক ভিন্ন, সিনেমা শিল্প ভিন্ন। নাটকের জীবন্ত নিজ নিজ অভিনয় জীবন্ত করে যায় নিজের, কিন্তু যেটাকি নাটকের ওয়ান টেক হুয়ে নি, কিন্তু সিনেমার ওয়ান টেক কিন্তু নাটকের জীবন্ত ভাবে প্রতিফলন করা পড়ে নিজ নিচ্ছক অভিনয় লোক বাঁধিবার প্রয়াস করা যায়। তো নাটক এভাবে এক জিনিস যা বিলুপ্ত হওয়া অবশ্যই সে অন্নপূর্ণা থিয়েটর থিয়েটর অভিযান প্রয়াস করছেন নাটক জীবন্ত রু নাটকর সুদূর প্রসার ঘটু। দেখুন অন্নপূর্ণার যেতে যেবেঠু নাটক হচ্ছে নিশ্চিত ভাবে সামাজিক স্তরের কিছু মেসেজ দেওয়া হি করা যাচ্ছে। আজকাল নাটকর সোশিয়াল মিডিয়া যে নিজের ভিতরে ভুল বুঝামণা যোগ যেভাবে ভাবে গোটে স্থিতি সৃষ্টি হয়েছে এবং মানে পরিবার ভিতরে কন্দল সৃষ্টি হয়েছে, তার কিভাবে ভুজ বুঝামটা ন হোক সামাজিক স্তরে নিজের পরিবার স্তরে যদি আমি সুচারু ভাবে নিজের বুঝামণা ঠিক রাখ তো কোণী বিপদ আপদ হব বলে বিশ্বাস। অন্নপূর্ণা থিয়েটরক সুচারুরূপে করা তাকে গোটে পরিবেষ্টিত রূপ করা থিয়েটর এই যে আলাদিন মহোদয় অনেক সমস্ত প্রচেষ্টা তাঁর তো প্রচেষ্টা বহু অতুলনীয় যাকে বর্ণনা করে হবনি শব্দরে প্রকাশ করে পড়ে তাঁর বয়সের অপরাহ্নর মধ্যে সে যেভাবে ভাবে কার্য করছে হুয়ে তো আমি করে পারিব না। আজির যে নাটক রক্তরঙ্গ এটি পরিবেষণ করা যাচ্ছে তার নাটিকার কটক জেলা বা কটকর মাটি হচ্ছে ওড়িয়া নাটকর এন্তুড়িশাল, বিশেষ করে মাহঙ্গা মু মাহঙ্গার আসিছি, মাহঙ্গার প্রথম ওড়িয়া নাটক রচনা করা যাইছিল এবং অন্নপূর্ণা থিয়েটর যে কি গোটি ঐতিহাসিক রঙ্গমঞ্চ, যে রঙ্গমঞ্চ ওড়িশার কেবল যে নাট্যকার তৈরি করেছে তা নুহে কলাকার নির্দেশক এবং ওড়িয়া চলচ্চিত্র ইন্ডস্ট্রিকে মধ্যে গোটে বহুত মাইলেজ দিয়েছে। সেই অন্নপূর্ণা রঙ্গমঞ্চ নিকট অতীতের তার পাদপ্রদীপ লেগে যাইছিল, বর্তমান এ রঙ্গমঞ্চরে আলো জ্বলুছি বা তার পাদপ্রদীপ পুনর্বার প্রজ্বলিত হয়েছি, নাটক হচ্ছে এবং নাটকর গুণাত্মক মান মধ্যে রয়েছে। তবে আমি কিছু অসুবিধা রয়েছে, যে মানে এ রঙ্গমঞ্চকে বর্তমান আগুন নিয়েছেন বিশেষ করে মু কবি সম্পাদিকা আলিওপা হুম বা তাঁর অন্যান্য কর্মকর্তা হুম, মু তো দেখিছি বারম্বার দেখি আসছি যেমন নাটক সে জীবন পাল্টি যাইছে, প্রতিটি মুহূর্তে সে নাটক কথা চিন্তা করছেন, সেইপাই বোধহয় নাটকর গুণাত্মক মান বর্তমান বড়ছে অন্নপূর্ণারে। এহা সহিত আউটি কথা মু খালি কহিবি, কিছু অভাব আমার রয়েছে, কলাকার মানে বিনা পারিশ্রমিক এটি কাম করছেন, এটি সাউন্ডর সিস্টম এত ভালো না, আলোকর সম্পাদ এত ভালো না, কাহিঁকি না সবু দিগরে আর্থিক দিগটি রয়েছে বা আর্থিক অনটন রয়েছে। এবং আজির নাটক কথা যা আপনার কহিলে এ গোটে ফ্যামিলি ড্রামা, কিভাবে বিবাহ বিচ্ছেদ পারিবারিক জীবনের বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং ছোটিয়া ছোটিয়া ভুল ভটকা পাই
ସେମାନଙ୍କ ଭିତରେ ବିବାହ ବିଚ୍ଛେଦ ହେଉଛି ବା ମନମାଳିନ୍ୟ ସୃଷ୍ଟି ହେଉଛି ବା ମିସ୍ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ ସୃଷ୍ଟି ହେଉଛି। ଏବଂ ସେଇ ମିସ୍ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ ହେଉଛି କ'ଣ ନା ଗୋଟେ ମଣିଷ ଭିତରେ ଥିବା ଅଭିମାନ। ଯେତେବେଳେ ସେ ଅଭିମାନର ବରଫ ତରଳିବାକୁ ଆରମ୍ଭ କରିବ ସେତେବେଳେ ସେ ବୁଝିପାରିବ ପ୍ରକୃତରେ ଏ ବରଫର ବାହାରେ ଆଉ ଗୋଟେ ପ୍ରକୃତ ଜୀବନ ଅଛି ଏବଂ ସେ ଜୀବନ ପାଖକୁ ସେ ଫେରି ଆସୁଛି କେମିତି। ଏ ହେଉଛି ନାଟକର ନାଟକ ତ ମୁଁ ଦୀର୍ଘ 29 ବର୍ଷ ହେଲା ନିର୍ଦ୍ଦେଶନା କ୍ଷେତ୍ରରେ ଅଛି, କିନ୍ତୁ 30-35 ବର୍ଷ ହେଲା ମୁଁ ନାଟକ ସହିତ ଜଡ଼ିତ ଅଛି, କଳାକାର ହିସାବରେ ଥିଲି, ଏବେ ନିର୍ଦ୍ଦେଶକର ଦାୟିତ୍ୱ ତୁଲାଉଛି। ଆଜିର ନାଟକ ଗୋଟେ ଭିନ୍ନ କାହାଣୀ ତ ନୁହଁ, ଚିରାଚରିତ ପ୍ରଥାର କାହାଣୀ, ପ୍ରତି ଘରେ ଘଟୁଥିବା କାହାଣୀ, ତାକୁ ଆମେ ନାଟକ ମାଧ୍ୟମରେ ଭାବଗିରି ଦାସ ଯେଉଁ ଭାବରେ ମାନେ ତାକୁ ଲେଖିଛନ୍ତି ବା ଯେଉଁ ତାଙ୍କର ସମାପ ଗୁଡ଼ିକ ଅତି ଉଚ୍ଚକୋଟୀର, ଆଉ ବହୁତ ମେସେଜ୍, ଭଲ ମେସେଜ୍ ଅଛି ଯେ ଭୁଲ ବୁଝାମଣା ଯଦି ମଣିଷ ବୁଝିପାରିବ ସମସ୍ୟାର କାରଣ କ'ଣ, ତାହେଲେ ହୁଏତ ଏତେ ସମସ୍ୟା ରହିବନି, ପାରିବାରିକ କନ୍ଦଳ ରହିବ ନାହିଁ। କିନ୍ତୁ ପ୍ରାୟ ବାରବାରେ ଆସି ଏଠି ଥିଏଟର୍ କରିଯାଉଥିଲି, କିନ୍ତୁ 70 ମସିହାରୁ ଏଠି ପରମାନେଣ୍ଟ ଚାକିରି କଲି। ଚାକିରି କରିସାରିଲା ପରେ ନାଟକ ମୋର ବହୁତ ଏଠି ଭଲ ଚାଲୁଥିଲା, ଲୋକ ବି ବହୁତ ଗହଳି ହେଉଥିଲେ, ଆଉ ତାପରେ ଅନୁଷ୍ଠାନ ଯେତେବେଳେ ଧୀରେ ଧୀରେ ବିପର୍ଯ୍ୟୟ ଆଡ଼କୁ ଚାଲିଗଲା, ମୁଁ ଏଠୁ ଚାଲିଗଲି। ଏଇଥିପାଇଁ ଗଲା, ସେତେବେଳେ ଆଜ୍ଞା ପ୍ରଥମ ଫିଲ୍ମ ହେଉଥାଏ, ଆମ କଳାକାର ଭାଇମାନେ ଫିଲ୍ମର ମୋହରେ ପଡ଼ି ଏ ଅନୁଷ୍ଠାନକୁ ସେମାନେ ଯେଉଁଟାକି ଉପସ୍ଥିତ ନ ରହି ସେଥିରେ ମାସ ମାସ ଧରି କାମ କଲେ, ଯାହାଦ୍ୱାରା କି ଏଠି ତାଙ୍କ ଜାଗାରେ ଆଉ ଜଣେ ଅଭିନୟ କରିବା ପାଇଁ ସୁଟେବୁଲ୍ କ୍ୟାରେକ୍ଟର ନ ପଡ଼ି ମିଳିବା ଦ୍ୱାରା ନାଟକ ଶୋଇ ଶୋଇଗଲା। ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ରଙ୍ଗମଞ୍ଚ ପୁରୀରେ ହେଇଥିଲା, ସେଇଟା ଏ ଥିଲା, ସେଠୁ ସୋମନାଥ ଦାସ ଏଇଠି ଆଉ ଗୋଟିଏ ଅନୁଷ୍ଠାନ କରେଇଲେ। ତାର କାରଣ ହେଉଛି ସେଇଟା ହେଉଛି ଭ୍ରାମ୍ୟମାଣ, 8 ଚାରିଆଡ଼େ ବୁଲେ ଓଡ଼ିଶା ସାରା, କେବଳ 2 ପୁରୀରେ କରେ, ତେଣୁ ସେ ଚାହିଁଲେ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ରଙ୍ଗମଞ୍ଚ ଗୋଟେ କଟକରେ କରିବା ଯେଉଁଟାକି ସେଠି ଷ୍ଟେ ହେବ, ଏବଂ ସେ ଏଇଠି ସବୁବେଳେ ପରମାନେଣ୍ଟ ରହିଲା। ଆଉ ସେଥିରେ ବହୁତ କଳାକାର ରହିଥିଲେ ଯାହାକି ଆପଣଙ୍କର ଜ୍ଞାନରେ ରହିବା ଦରକାର। ସେଠି ଆମର ସାମୁଏଲ ସୌବାବି, ପ୍ରିୟନାଥ ମିଶ୍ର, ହରିଶ ମହାନ୍ତି, ହର ପଟ୍ଟନାୟକ, ଆଉ ଆପଣଙ୍କର ଜୟରାମ ସାମଲ, ତାପରେ ମାଧବାନନ୍ଦ କର କରୁଥିଲେ, କୁଞ୍ଜନନ୍ଦ, ନରସିଂହ ମହାପାତ୍ର ରେଡ଼ିଓ ଷ୍ଟେସନ ଚାକିରି କରୁଥିଲେ ନରସିଂହ ମହାପାତ୍ର, ତାପରେ ଆପଣଙ୍କର ନିରଞ୍ଜନ ଶତପଥୀ।